আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে শুধুমাত্র একটা ডিম দিয়ে চকলেট মিরর সেলফি কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এখন এর মধ্যে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে ডিমের স্বাদ অংশ এবং চিনি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে লো স্পিডে 2 থেকে 3 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বিট কর অফ করে দিতে হবে। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল, আর প্রায় 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1/4 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্পেচুলার সাহায্যে খুবই আলাদাভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলাদাভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি রেডি। আমি এখানে 5 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি, আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি সাইজের মোল্ডও ব্যবহার করতে পারেন। হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের চাইতে কিছুটা কম রেখে বেক করে নিচ্ছি 20 মিনিট। এই কেকটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। ঠান্ডা হওয়ার পর এখন এই কেকটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 2 ভাগে বা 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। আমি আসলে এই কেকটা একটু উঁচু হাইটের তৈরি করতে চাচ্ছি, এজন্যই আমি এর মধ্যে বেশি লেয়ার করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য এখন এই কেকের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই সুগার সিরাপ তৈরির জন্য 1/3 কাপ পানি, 3 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে একটু কফি পাউডার একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এই কেকের উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। কেকের প্রতিটা লেয়ারে আমি এইভাবে চকলেট গানাশ ব্যবহার করব, কারণ আমি এখানে ভ্যানিলা হুইপড ক্রিম ব্যবহার করছি। হুইপড ক্রিমটা যদি আমি চকলেট ফ্লেভারে তৈরি করতাম তাহলে কিন্তু এখানে এত পরিমাণে চকলেট গানাশ ব্যবহার করতাম না। আর চকলেট গানাশ আপনি যত বেশি ব্যবহার করবেন কেকটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন এই ক্রিমের উপরেও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ, চকলেট গানাশ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই লেয়ারটাতেও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে সাইডের ক্রিমগুলো সমান করে দিচ্ছি, আর অল্প পরিমাণে কিছু ক্রিম দিয়ে কেকের উপর এবং চারপাশ খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কভার করে নেওয়া হয়ে গেলে কেকটাকে ফ্রিজে নর্মালে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজে নর্মাল থেকে বের করে এর উপরে আরেক লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই ক্রিম দিতে হবে, পরবর্তীতে ব্রেড নাইফের সাহায্যে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নেব। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডের অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিচ্ছি, আর এই ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরে দেখটা যতটা সম্ভব স্মুথ করে নিচ্ছি। এখন এই কেকের মাঝে একটা মিরর বসিয়ে দেব। এই মিররগুলো কিন্তু খাওয়া যাবে না, এই মিরর আপনার বেকিং টুলবক্সেই পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই মিররের প্রাইস 49 টাকা। এখন একদম ছোট সাইজের একটা স্টার নজেল, মানে স্টার নজেল 19-এর সাহায্যে এই মিররের সাইডে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আর আমি আজকে এই কেক ডেকোরেশনের নজেল এবং যা যা কিছু ব্যবহার করছি এই সব কিছুও কিন্তু আপনারা বেকিং টুলবক্সেই পেয়ে যাবেন। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের পার্পল ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন 348 নম্বর নজেলের সাহায্যে কেকের উপর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে 195 বা 6B নজেলের সাহায্যে ওই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন।
এখন ছোট সাইজের স্টার নজলের সাহায্যে কেকের উপরে কয়েকটা ফুল তৈরি করে নিচ্ছি, আর এই একই নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কেকের নিচের বর্ডারটা তৈরি করে নিতে পারেন। সবশেষে প্রতিটা ফুলের উপরে হোয়াইট পালস দিয়ে দিচ্ছি, আর একটা বাটারফ্লাই দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট মিনি সাইজের মিরর সেলফি কেক এখন পুরোপুরি তৈরি, আর এই কেকটাতে কিন্তু আপনারা খুব সহজে আয়নার মতো চেহারা দেখতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ মিরর সেলফি কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।